হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে চলুন আজ বৃষ্টির দিনে দেখে নেওয়া যাক কোনো বাটা বাটি ছাড়াই নিরামিষ ডালিয়া রেসিপি আগে থেকে উপকরণগুলোকে কেটে নিয়ে রেখে দিতে হবে এবার কড়াই বসিয়ে দেব কড়াইয়ে কড়াই গরম হয়ে এলে তাতে সাদা তেল ও সর্ষে তেল মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তাতে জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বৃষ্টির দিনে বলো বন্ধুরা একটু খিচুড়ি বা ডালিয়া হলে কেমন লাগে সবার খেতে এবার একে একে কাঁচা লঙ্কা আগে থেকে কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যার যেমন সবজি পছন্দ সে তেমন দিতে হবে সবজি না দিলেও ভালো লাগে বন্ধুরা আর আগে থেকে প্রেশারে একটু গরম জল বসিয়ে রাখতে হবে সবজিগুলো ভালোভাবে ভাজা হলে তাতে একটু মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং তাতে শুকনো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং সামান্য একটু আদা ঘষে দিতে হবে তাতে টেস্টটা আরও সুন্দর হয় খেতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে আগে থেকে রেখে দেওয়া ডালিয়াটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং শেষে টমেটোটাকে দিতে হবে কারণ টমেটোটা যদি আগে থেকে দিই বন্ধুরা তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য চিনি দিয়েই নাড়াচাড়া করে নিতে হবে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এই উপকরণটাকে প্রেশার দিয়ে দিতে হবে এই বৃষ্টির দিনে খেতে কেমন লাগে বলো বন্ধুরা খিচুড়ি বা ডালিয়া এর সাথে একটু ভাজা না হলে চলে তার জন্য আমরা আগে থেকে কুমড়ো পটল ও কাঁচকলা কেটে রেখেছি ও পাঁপড় রেখে দিয়েছি ডালিয়া তৈরি প্রেশারের ঢাকনা খুলে তাতে একটু ঘি ঘি দিয়ে নিলেই তৈরি আমাদের ডালিয়া নিরামিষ এবার আরেকদিকে কড়াই বসে তাতে পটল কুমড়ো পাঁপড় কাঁচকলা সব ভেজে নেব দেখো তৈরি আমাদের আজকে নিরামিষ ডালিয়া তো বন্ধুরা চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে